जिंदा आदमी मांस का टुकड़ा है आप लोगों के लिए, जब तक काम आए एसेट नहीं तो लाइबिलिटी। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমা ট্রেলার নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে খুফিয়া। তাহলে চলো শুরু করা যাক। বহুদিন বাদে বিশাল ভারদ্বাজের যে ধরনের মানে ডাইরেকশন সেটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। মানে সে ডের ইশকিয়া হোক বা কমিনে হোক, এই ধরনের যে সিনেমাগুলো যা ওনারা বানিয়েছেন সেটা অভূতপূর্ব। তো আশা করি সেই ধরনেরই ফিল দেখতে পাবো। এবারে একটু অন্য ধাঁচের সিনেমা না, এবারে পুরো সাসপেন্স থ্রিলিং নিয়ে পুরো হাজির হয়েছে বিশাল ভারদ্বাজ। তো আমার তো ওভারঅল ট্রেলার দেখে খুবই ভালো লাগলো, এবং সত্যি কথা বলতে যেরকম ট্রেলার আমার পছন্দ, যে ট্রেলার দেখে আমরা কেউ গেস করতে পারবো না অ্যাকচুয়ালি এর মধ্যে ভিলেনটাকে আর হিরোটাই বাকি। এই যে গল্পটা, এই গল্পটা বিশাল ভারদ্বাজ যেখান থেকে নিয়েছে সেটা হচ্ছে অমর স্যার বলে একজন, তিনি সত্যিকারের একজন সিপাহী ছিলেন। তো তার জীবনের উপর বেশ করে এই গল্পটা তৈরি করা হচ্ছে। এখানে যারা অভিনয় করছে তারা হচ্ছেন তাব্বু ম্যাম এবং আলী ফয়জাল। তো আলী ফয়জাল এই সিনেমাটার জন্য পার্টিকুলার ফুকরে 3 যে সিনেমাটা সেই সিনেমাটা ছেড়ে দেয়, কারণ এই সিনেমাটা বিশাল ভারদ্বাজের সিনেমা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই সিনেমার মধ্যে যে ধরনের ক্যারেক্টারটা তার আছে, যে সে একটা সিক্রেট এজেন্ট হিসেবে রোল প্লে করছে, এবং একটা সময় তোমাদের ট্রেলারটা দেখতে দেখতে মনে হবে যে সিক্রেট এজেন্ট সত্যিকারের, কিন্তু সে আমাদের দেশকে বোধহয় ধোঁকা দিচ্ছে। সে আমাদের দেশকে বিভিন্ন রকমভাবে বোকা বানিয়ে যে এখানের যে সিক্রেট যে মিশনের যে কপিজ ডকুমেন্টস সেগুলো সব বাইরে পাচার করছে। তো সেটা তোমাদের দেখতে দেখতে ট্রেলার দেখতে দেখতে মনে হবে এটা, কিন্তু আলটিমেটলি গিয়ে লাস্ট অব্দি গিয়ে আবার যে টার্ন টুইস্টটা দেখালো তাতে মনে হলো যে না, হতে পারে যে এই সত্যিকারের নির্দোষ, মানে এ কোনো রকমভাবে দেশদ্রোহিতা করছে না। কারণ সে একটা সময় গিয়ে তার ওয়াইফকে বলছে যে আমি দেশের ভালো ভাবি কিন্তু দেশের থেকে আগে ভাবি, মানে দেশ যেটা এখন ভাবে তার থেকে আমি আগে ভাবি। তো দেখা যাক যে সে সত্যিকারে দেশপ্রেমী না দেশদ্রোহী, সেটা একটা দেখার দিক। এবং এখানে একটা মানে ফুল ফ্লেজেড ইন্সপেক্টরের ভূমিকা দেখতে পাবো, একজন সুপার কপ হিসেবে দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের তাব্বু ম্যামকে। তো তাব্বু ম্যামের মানে অভিনয় দক্ষতা নতুন করে কিছু বলার নেই, তিনি তো ফাটিয়ে অভিনয় করেছেন। তিনি যেরকমভাবে মানে স্ক্রিন প্রেজেন্স এতেও, মানে আগের সিনেমার মতো এতেও যে ধরনের স্ক্রিন প্রেজেন্স এনেছেন সেটা সত্যি অভূতপূর্ব। বিশাল ভারদ্বাজের যে কোনো সিনেমা, মানে সে যদি খুব সিরিয়াস সিনেমা, মানে সে কামিনে হোক বা ডেরিশিয়া, তো একটা কমেডির ওপর একটু সিরিয়াসনেসের ওপর সিনেমা ছিল, মানে একটা অন্য ধাঁচের সিনেমা ছিল, সেটাকে যদি বাদও দিই, কিন্তু বিশাল ভারদ্বাজের সিনেমাগুলোতে একটা ফান এলিমেন্ট থাকেই। মানে খুব সিরিয়াস রোল হলেও তার মধ্যে কিছু একটু হলেও কমেডির সিন থাকে, সেই টাচটা আশা করি এখানেও দেখতে পাবো। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। এটা নেটফ্লিক্সে আসছে, তোমরা যারা যারা ট্রেলারটা দেখো চটজলদি গিয়ে দেখে ফেলো, এবং যারা যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে ফিল্মিং।